नमस्कार बंधुरा, हरे कृष्ण राधे राधे। तुम्हारे सकल के स्वागत जानिए आज तुम्हारे साथ नतून आरेकटी वीडियो शेयर करते चले एसेछि। बंधुरा आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो। एखन चलछे अम्बुबाची, तई आज आमि तुम्हारे साथ अम्बुबाचीते गोपालेर सेवा शेयर करब। तार साथे अम्बुबाची सम्पर्के आमि जतटुकु जानी तुम्हारे साथ शेयर करब। तो चलो बंधुरा वीडियोटी शुरू करी, आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुरघरे। ठाकुरघरे भालो करे सकाल सकाल मुछे परिष्कार करे नियेछि, आर एखन पुरो ठाकुरघरे आर पूजोर समस्त फूल मिष्टिते भालो करे गंगा जल छिटिये निये सबार प्रथम आचमन करे निच्छि। अपवित्र पवित्र बा सर्ववस्तनगत पीबा जत्स्वरे पुण्डरीकाक्ष सहबाज्य अभ्यन्तर शुचि नमः शुचि नमः शुचि नमः शुचि। পুজোয় বসেই এখন সবার প্রথম তেলে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। এরপর আরতির জন্য ঘিয়ে প্রদীপ কর্পূর দানি আর জলশঙ্খ রেডি করে নিচ্ছি। এই অম্বুবাচী লেগেছে ইংরাজির 22 জুন 2022 বাংলার 7ই আষাঢ় 1429 বুধবার রাত 8:19 থেকে। আর এই অম্বুবাচী ছাড়বে 26শে জুন বাংলার 11ই আষাঢ় রবিবার সকাল 8:43। শাস্ত্র মতে এই অম্বুবাচীর সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু সনাতন ধর্মের একটি বাৎসরিক উৎসব অম্বুবাচী। আষাঢ় মাসের নিকুশিলা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হয়ে চতুর্থ পদ শুরুতে অম্বুবাচী শুরু হয়। তারপর থেকে 3 দিন এই অম্বুবাচী আচার পালন করা হয়। শাস্ত্র মতে ধরিত্রী আমাদের সকলের মা। এই অম্বুবাচীর পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে। প্রথম বর্ষার জলে পৃথিবী যখন জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতীর নারী রূপে গণ্য করা হয়। বন্ধুরা এই সময় অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম থাকে, কিন্তু আমাদের কোনো অবস্থাতেই গোপাল সোনার পুজো কিন্তু বন্ধ রাখা যাবে না। তো আমরা নিত্য যেভাবে গোপাল সোনার সেবা করে আসছি সেইভাবে সেবা করব। তো গোপাল সোনাকে আজ আমি একটু টক দই আর মধু মাখিয়ে স্নান করিয়ে নেব। তো এখন ভালো করে টক দই আর মধু মাখিয়ে নিচ্ছি। আর গোপাল সোনার স্নানের জল আমি রেডি করে নিয়েছি পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগুরু, তুলসী পাতা আর কিছু ফুলের পাপড়ি দিয়ে। গোপাল সোনাকে মাঝে মাঝে টক দই মধু বা শুধু টক দই কোনো কোনো দিন বা কোনো কোনো দিন বেসন আর মধু মাখিয়েও স্নান করিয়ে নিই। আর বিশেষ বিশেষ পুজো বা তিথিতে আমি গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিই। এতে গোপাল সোনা খুব সুন্দর পরিষ্কারও থাকে, অনেক দিন পর্যন্ত চকচক থাকে। আমরা মেয়েরা প্রত্যেক মাসে যেমন রজস্বলা বা মাসিক বা পিরিয়ড হয়ে থাকি, তেমনি মান্যতা রয়েছে আমাদের সকল দেবী মা বা আমাদের ধরিত্রী মায়েরও বছরের এই সময় রজস্বলা হয়ে থাকে। তো এই সময় অনেকের বাড়িতেই আলাদা আলাদা নিয়ম রয়েছে, বিশেষ করে কামাখ্যা মন্দিরে তো মায়ের দর্শন বন্ধ থাকে। এই অম্বুবাচী চলাকালীন তোমাদের কাছে আদিশক্তি মায়ের কোনো বিগ্রহ বা ফটো থাকে তোমরা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে মাকে রাখতে পারো, বা তোমাদের বাড়িতে যেরকম নিয়ম আছে তোমরা সেই নিয়ম পালন করবে। তোমরা মাকে স্পর্শ না করে দূর থেকে ভোগ নিবেদন করতে পারো। আর এই অম্বুবাচী ছেড়ে গেলে তোমরা অবশ্যই মাকে ভালো করে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে মায়ের পুজো করে নেবে। আর নিত্যদিনের যে পুজো সেই নিত্য পুজো আমরা কখনোই বন্ধ রাখব না, কারণ শাস্ত্র মতে এর তেমন কোনো বাধা নিষেধ নেই। আমরা প্রতিদিন যেভাবে নিত্য পুজো করে আসছি তো সেইভাবেই নিত্য পুজো করব। কিন্তু শাস্ত্র মতে দেবদেবীর পূজা মন্ত্র উচ্চারণ করতে নিষেধ করা হয়েছে। বন্ধুরা তোমরা যদি গুরুমন্ত্রে দীক্ষিত হও তবে সেই গুরুমন্ত্র তোমরা জপ করতে পারো, তাতে কোনো বাধা নিষেধ নেই। ইষ্ট প্রদত্ত মন্ত্র তোমরা জপ করবে, এর ফলে তোমাদের পরিবারের অত্যন্ত মঙ্গল হবে। তবে শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে যদি কেউ দীক্ষা না নিয়ে থাকে তবে কোনো মন্ত্র জপ করবে না। নিত্য পুজোতে যেমন ধূপকাঠি, প্রদীপ, শঙ্খ, ঘণ্টা, ধ্বনি সহ পুজো দেওয়া হয়, সন্ধ্যাবাতি দেওয়া হয়, সেইভাবেই নিত্য পুজো আমরা করব। এই অম্বুবাচী চলাকালীন যারা ব্রহ্মচর্য বা ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী বা বিধবা, এরা কেউ রজস্বলা পৃথিবীর ওপর আগুনের তৈরি কোনো খাবার খান না, বিভিন্ন ফলমূল খেয়েই থাকেন এই 3 দিন।
এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাটি খনন করা বা মাটি খোঁড়া, চাষবাস করা, বৃক্ষরোপণ, গাছ কাটা, এরকম কোনো কাজ যাতে না করা হয়, তাতে মনে করা হয় ধরিত্রী মা কষ্ট পাবেন। অনেকে ধরিত্রী মার কাছে ক্ষমা চেয়ে এই সময় অনেক আস্তে আস্তে হাঁটেন। গোপাল সোনাকে স্নান করিয়ে এখন গোপাল সোনাকে একটু শৃঙ্গার করে নিয়েছি, খুবই হালকা শৃঙ্গার করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গোপাল সোনার আজকে শৃঙ্গার কেমন হয়েছে। আর এখন সিংহাসনে একটু গঙ্গা জল ছিটিয়ে ফুল দিয়ে গোপাল সোনাকে এখন সিংহাসনে বসিয়ে দিলাম। আর গোপাল সোনার কাছে বালিশ দিয়ে দিচ্ছি, আর গোপাল সোনার প্রিয় বাসি গোপাল সোনার কাছে দিয়ে দিচ্ছি, আর গোপাল সোনার প্রিয় ময়ূরের পালক গোপাল সোনার কাছে রাখছি, আর গোপাল সোনার প্রিয় কিছু খেলনা এখন গোপাল সোনার কাছে দিয়ে দিচ্ছি, যাতে গোপাল সোনার যখন খেলতে ইচ্ছে করবে গোপাল সোনা খেলবে। আমাদের পৃথিবীকে রীতিমতি নারীর সঙ্গে তুলনা করা হয়। একজন নারী রীতিমতি হলে যেমন সন্তান ধারণে সক্ষম হয়, তেমনি অম্বুবাচীর পরে আমাদের মা পৃথিবী বা ধরিত্রী মা হয়ে ওঠেন শস্য শ্যামলা। গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী মা জলসিক্ত হয়ে নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, মান্যতা অনুযায়ী এই সময়টিকেই বলা হয় অম্বুবাচী। চন্দন বেটে নিয়েছি, আর চন্দন পুজোর সমস্ত ফুল তুলসী পাতাতে ভালো করে লাগিয়ে নিয়েছি। চন্দনে তিলক পরিয়ে দিলাম গোপাল সোনাকে, ওম নম ভগবতে বাসুদেবায় নম। আর চন্দন সহযোগে ফুল তুলসী পাতা তুলসী দল গোপাল সোনার চরণে নিবেদন করলাম। ওম নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দ নম নম। ফুল দিয়ে এখন গোপাল সোনার সিংহাসন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আসামের কামাখ্যা মন্দির দেবীর 51 পীঠের মধ্যে অন্যতম, যেখানে দেবীর গর্ভ এবং যোনি পড়েছিল, তাই কামরূপ কামাখ্যা অঞ্চলে মহা ধুমধামের সাথে অম্বুবাচী উৎসব পালন করা হয়। হিন্দু ধর্ম অত্যন্ত প্রাচীন একটি ধর্ম, এই ধর্মে প্রাকৃতিক আরাধনা করা হয়। আমরা কোনো না কোনো দেবদেবীর আরাধনা করে থাকি, আমরা প্রায় চেষ্টা করি যে কোনো পুজোতে দেবদেবীকে সেই পুজোর সময়ের মৌসুমি ফল ভোগ হিসাবে নিবেদন করার, কারণ মৌসুমি ফলের মধ্যে থাকে সেই সময়ের অসুখ বিসুখের থেকে বাঁচার রোগ নিরাময়ের প্রতিষেধক শক্তি। আমরা যখন সেই প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মধ্যে সেই রোগ প্রতিষেধকের ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পায়। অম্বুবাচী যেদিন ছেড়ে যায় সেদিন দেবী মাকে অবশ্যই আম দুধ ভোগ নিবেদন করতে হয়। আর এই অম্বুবাচীর মধ্যে আম দুধ খাওয়ার নিয়ম রয়েছে, তো আমি গোপাল সোনাকে আজ আম দুধ আর 5 রকম মিষ্টি ভোগ নিবেদন করছি। ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এই সময় প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, এই আমের মধ্যে আছে প্রচুর পরিমাণে পুষ্টি গুণ, আমের মতো রসালো সুস্বাদু ফল দ্বিতীয় আর নেই। আমরা যে সকল খাবার খাই তার প্রভাব আমাদের শরীর স্বাস্থ্যের উপর পড়ে, তাই বিশেষজ্ঞরা বলেন সব সময় পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার খেতে। আম দুধ একসাথে মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়, দ্রুত আমাদের শরীর শক্তি সরবরাহ করে, 30% ভিটামিন সি পেয়ে থাকি। 226 গ্রাম আম দুধ খেলে আমাদের শরীরে প্রায় 20 গ্রাম শক্তি সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। আম দুধ একসাথে খেলে শরীরের অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় থাকে।
केशी घाट वंशी बटा द्वादश कनाना जहाँ सब मिला कोइलो श्री नंदनंदन जय राधे जय कृष्णा কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপালসোনার হাতের বাঁশি এখন পাশে রেখে গোপালসোনাকে নিজ হাতে একটু খাইয়ে দেব, তারপর আমি গোপালসোনাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুরঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর ফিরে এসে গোপালসোনার হাত মুখ খুব ভালো করে মুছে নেব। তো গোপালসোনাকে আম দুধ মিষ্টি খাইয়ে দিচ্ছি। আসলে বন্ধুরা এটা আমাদের মনের ভাব, ভগবান তাই কৃপা দৃষ্টির মাধ্যমে ভোগ গ্রহণ করে নেন। তো বন্ধুরা আমরা এই অম্বুবাচী চলাকালীন যেভাবে নিত্য পুজো করে আসছি সেইভাবেই নিত্য পুজো করব, আর আমাদের গোপালসোনার সেবাও আমরা যেভাবে করছি সেইভাবেই আমাদের গোপালসোনা রাধা মাধবের সেবাও সেইভাবেই করব। শুধুমাত্র আমাদের বাড়িতে আদ্যাশক্তি মায়ের যে ফটো বা বিগ্রহ আছে সেটা আমরা স্পর্শ না করে মাকে ভোগ নিবেদন করতে পারি। আর তোমাদের বাড়িতে যদি নিয়ম থাকে লাল কাপড় দিয়ে মাকে ঢেকে রাখার, তো তোমরা অবশ্যই সেই নিয়মেই মাকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবে। তো আমি গোপালসোনাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে এখন চলে এসেছি ছাদে। আমি এখন তুলসী মাতাকে তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন এই সময় তোমার শিরে ঢালি জল অন্তিম কালে জল প্রদান করব। আর তুলসী মাতাকে এখন আমি ফুল নিবেদন করলাম, এরপর তুলসী মাতাকে ঘিয়ে প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করে নিয়ে হাত জোড় করে প্রণাম করে নেব। ওং গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনীং। ওং বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াৈ কেশো বৈশ্বর্য বিষ্ণু ভক্তি প্রদায়িন্যৈ সত্যবৈত্যৈ নমো নমো। এরপর ঠাকুরঘরে এসে গোপালসোনার হাত মুখ খুব ভালো করে মুছে গোপালসোনার প্রিয় বাসি গোপালসোনার কাছে দিয়ে হাত জোড় করে প্রণাম করে নিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তো বন্ধুরা এইভাবে খুবই সহজ সরলভাবে আমি অম্বুবচীতে গোপালসোনার সেবা করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ রাধে রাধে।